নমস্কার, বাঙালি হেঁচেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের পুরভরা মেথি শাকের মশলা পুরি বানিয়ে দেখাব। তার জন্য এখানে আমি কতগুলো মেথি শাক নিয়েছি, এগুলো গোড়ার দিকটা ফেলে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি এগুলো বেটে নেব। এই ভিডিওটা আপনারা পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এই পুরভরা পুরীর পুর দেখলে আজকেই বানাবেন। খাস্তা এবং মুচমুচে এই মশলা পুরি হবে। চলুন এবার শুরু করা যাক। আমি এখানে 1 কাপ ময়দা নিলাম, 2 শুকনো লঙ্কার বীজগুলো ফেলে আমি গুঁড়ো করে নিয়েছি, 1/2 চামচ জিরে গুঁড়ো, অল্প একটু আদা বাটা, 1 হলুদ গুঁড়ো, 1/2 চামচ আমচুর পাউডার নিলাম। আমি 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি, তার থেকে খানিকটা দিয়ে দিলাম, বাকিটা এই ময়দা মাখার জন্যই ব্যবহার করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। ময়ানটা একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, ময়ানটা এরকম হবে, মুঠো করলে যেন মুঠো হয়ে যায়। খুব বেশি ময়ানের প্রয়োজন নেই, হালকা করে দিলেই হবে। এখানে আমি 2 টেবিল চামচ মতো মেথি শাকের বাটাটা দিয়ে দিলাম। এবার এটা আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে এবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে একটু মুচমুচে হবে। 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু একটু করে জল দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একসাথে বেশি জল দিলে একটু ঢিলে হয়ে যেতে পারে, সেজন্য একটু একটু করে জল দিয়ে মেখে নেব। এরকমভাবে আমি ময়দাটা একটু ঠেসে নেব। ময়দাটা আমার ঠেসে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু তেল দিয়ে উপর থেকে এরকমভাবে মাখিয়ে নেব। মাখাটা এরকম হবে, খুব শক্তও হবে না, আবার নরমও হবে না। এবার আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে দিলাম। 15 মিনিট পর আমি ঢাকা খুলে দিলাম। চিনিটাও গলে গেছে। এবার আমি একটু ভালোভাবে সমস্তটা মিশিয়ে নেব। ভালোভাবে ঠেসে নেওয়া হয়ে গেছে। এবার আমি লেচি কেটে নেব। 1 কাপ ময়দা দিয়ে মাঝারি সাইজের 7 পিস আমি লেচি কেটে নিলাম। এবার আমি লেচিগুলোকে লুই করে নেব। ময়দা মাখাটা যদি একটু নরম হয়ে যায় তাহলে 2 চামচ ময়দা দিয়ে একটু শক্ত করে নিতে হবে। লুই করা হয়ে গেছে। এবার আমি লুইয়ের উপরে একটু তেল মাখিয়ে এই লুইগুলো আমি রেখে দেব। কিভাবে পুর বানাবো সেটা আপনারা দেখে নিন। একটা চপ নিয়েছি, এই চপটা আমি এরকমভাবে মেখে নেব। চপটা শুধু মেখে নিলেই হবে, এটাতে মশলার প্রয়োজন নেই। একটা করে লুই নিয়ে আমি বাটি তৈরি করে নেব। এরকমভাবে বাটিটা তৈরি করতে হবে। এই বাটির মধ্যে এবার চপের যে পুর বানিয়েছি সেটা পরিমাণ মতো দিয়ে মুখটা এরকমভাবে বন্ধ করে দিতে হবে। আবার একটু হাতের তালুতে এরকমভাবে ঘুরিয়ে লুই করে নিতে হবে। আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আবার এরকম পুর দিয়ে এরকমভাবে মুখটা বন্ধ করে দিতে হবে। আবার লুইয়ের মতো একটু ঘুরিয়ে নিতে হবে। এভাবে আমার সমস্ত লুইগুলোতে পুর ভরে নেওয়া হয়ে গেছে। এবার শুকনো আটা দিয়ে পুরিগুলো আমি বেলে নেব। হালকা হাতে বেলে নিতে হবে,
যাতে পুর বেরিয়ে না যায়। ফুটো হয়ে গেলে খুব বেশি তেল টানবে, এজন্যে খুব সাবধানে বেলে নিতে হবে। প্রয়োজনে শুকনো আটা একটু বেশি করে দিয়ে বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে আটাটা এরকমভাবে ছেড়ে নিতে হবে। এভাবে আমি সমস্ত লুইগুলো শুকনো আটা দিয়ে বেলে নিয়েছি। এবার একটা কড়াইতে সাদা তেল গরম করে এগুলো আমি ভেজে নেব। আজ মাঝারি রেখে ভেজে নিতে হবে। এরকমভাবে উপরে একটু গরম তেল দিলে তাড়াতাড়ি ফুলে উঠবে। গ্যাসের আঁচ মাঝারি রেখে এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে মেথি শাকটা বেটে দিয়েছি, সেজন্য এটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে, তাহলে এটা খেতে মুচমুচে হবে। এটা ঠান্ডা হয়ে গেলেও ফুলকো থাকবে এবং খাস্তাও থাকবে। আমি আরেকটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। গরম তেল উপরে দেওয়ার সাথে সাথেই লুচিটা ফুলে উঠছে। ভাজা হয়ে গেছে, এবার আমি পুরিটা তুলে নেব। তেল গরম করে এরকমভাবে আমি সমস্ত পুরিগুলো ভেজে তুলে নেব। সমস্ত পুরিগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো গরম গরম পরিবেশন করে দেব। এবার আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা খাস্তা হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি টেস্টি হয়েছে। এই পুরি বানানোর জন্য কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। সমস্ত কিছু যেরকম পরিমাণ দেখিয়ে দিয়েছি সেই পরিমাণে দিতে হবে, আর বেলার সময় যেন পুর বেরিয়ে না যায়। পুর বেরিয়ে গেলে তেলটা একটু বেশি টানবে। এভাবে আপনারাও এই পুরি বানিয়ে দেখুন, আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এভাবে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।